Covelong Beach, Tamil Nadu. Yeah.
আমাদের গাড়ি এসে দাঁড়ালো কোভেলং বিচের কাছে। আমরা নেমে বিচে গেলাম। ওখানে পুলিশ মাইকে অ্যানাউন্স করছিল কেউ যেন সমুদ্রের জলে না নামে। আমরা পাড়েই দাঁড়িয়েছিলাম, সমুদ্র উত্তাল ছিল, আকাশে মেঘ ছিল, হাওয়া ছিল, খুব ভালোই লাগছিল ওখানে থাকতে। কিন্তু বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না, কারণ ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। আমরা গাড়িতে উঠলাম। আমরা গাড়িতে করে রাস্তার দুধারের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। একসময় আমাদের গাড়ি এসে থামলো ভিজিপি মেইন কিংডমের সামনে। আমরা ওখানে নেমে টিকিট করে একটা রুমে প্রবেশ করলাম। সেখান থেকে লিফটে করে আমরা নিচে নামলাম। এখান থেকে শুরু হলো মেইন কিংডম। এখানে সমুদ্রের ওপরে নিচে গভীর সমুদ্রে যে সমস্ত জীব প্রাণী উদ্ভিদ থাকে সেইগুলি বড় বড় অ্যাকোয়ারিয়ামের সাহায্যে দেখানো হয়েছে। বেশ ভালোই লাগছিল। অনেক রকমের মাছ আমরা দেখতে পেলাম। আস্তে আস্তে আমাদের এগিয়ে যেতে যেতে আমরা একসময় গভীর সমুদ্রে প্রবেশ করলাম। তখন দেখলাম আমাদের মাথার উপর দিয়ে জল যাচ্ছে, শার্ক যাচ্ছে, বড় বড় মাছ যাচ্ছে, পাশেও জল, নানা রকম উদ্ভিদ, মাছ খেলা করছে সব জলে। খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন আমরা অন্য কোনো এক জগতে এসে পৌঁছেছি। তারপর আমরা আস্তে আস্তে করে এগিয়ে গেলাম। আমাদের মেইন কিংডম দেখা শেষ হলে আমরা উপরে এলাম, এসে গাড়িতে উঠলাম। গাড়ি এগিয়ে চলল। শহরের দৃশ্য দেখে আমরা কিছুটা যেতে দেখলাম যে জোর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ঝাপসা অবস্থায় দেখলাম যে ভিজে চেন্নাই শহরের রূপ। এই রূপ দেখতে দেখতে আমরা একসময় আমাদের হোটেলে ফিরে এলাম। এর কিছুদিন পরেই আমরা আমাদের বাড়ি ফিরে এলাম। আজ এ পর্যন্ত। নমস্কার। Lobster? I'm not going to.
বাবা তুমি তো একবারে পাখানে জন একবার পাঁচ মিনিট।